হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন। আমাদের দেশের যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি অনেকটাই ভয়াবহ, আর আজকে যে ভিডিওটা বানাইতেছি সেটা আপনারা টাইটেল দেখে আপনি আপনারা বুঝতে পারছেন, আসলে ভিডিওটা হবে সম্পূর্ণ একটি রিকোয়েস্টের ভিডিও। কিন্তু এই ভিডিওটা আমার অনেক আগে দেওয়ার কথা ছিল, মেবি অনেক প্রবলেমের জন্য আমি ভিডিওটা দিতে পারি নাই। ওকে বন্ধুরা, আজকে এই জন্য আই এম সরি, আমি অনেক দিন যাবত ভিডিও দেই নাই। কিন্তু আমার এক সাবস্ক্রাইবার আমাকে সে এই বিষয়টি জানতে চাইছিল, আমার যেহেতু আমার অনেক আগে ভিডিওটা দেওয়ার কথা বলছিলাম কিন্তু আসলে আমি দিতে পারি না, এই জন্য আমি রিয়েলি সরি। ওকে বন্ধুরা, আজকে সে বিষয়টি নিয়ে কথা হবে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের স্লেট, অটো স্লেট। আমরা যে ফটোশপে আমরা স্লেট করে থাকি, যেমন আমরা পেন টুল দিয়ে মার্ক কাট করে সিলেক্ট করে থাকি, এবং আমাদের যে লিসো টুল আছে সে টুল দিয়ে আমরা যে আপনা মার্ক করে থাকি অথবা সিলেক্ট করে থাকি, আজ এই বিষয়টি নিয়ে কথা হবে। যে বিষয়টি হলো যে আমরা কিভাবে আমাদের আমাদের সবচেয়ে ভালো আমরা সিলেক্টটা করতে পারি, সেটা হলো আমাদের পেন টুল দিয়ে। আমার মনে হয় যে এটা পেন টুল দিয়ে সিলেক্টটা করা সবচেয়ে বেটার, যেহেতু একটু পরিশ্রম লাগবে কিন্তু এটা হবে আপনার মনের মতো এবং পারফেক্ট। আর যদি আপনি যদি লেসো টুল দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কিন্তু সেটা সেটা আপনার মনের মতো হবে না। ওকে বন্ধুরা, আজকে দেখা যাক আমরা লেসো টুল দিয়ে আর পেন টুল দিয়ে আমরা কিভাবে সিলেক্টটা করতে পারি। ওকে বন্ধুরা, আমরা নর্মালি আমাদের যে ফটোশপ আমার কাছে যে এইটা আছে, আমি এইটা ওপেন করেছি এবং এখানে আমি একটি ফটো অ্যাড করব। আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পরে আমার কাছে ফটো যে ফোল্ডারটি আছে, আমি ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার ভিতরে এই আমি এই ফটোটা আমি নিবো ভাবছি, আমি এই ফটোটা আমি ট্র্যাক করে টেনে আমি নিয়ে যাব। গিয়ে আমি ফটোশপের ফটোশপ যেখানে যেহেতু মিনিমাইজ করা আছে, আমি সেটার উপরে এরকম করে একটু ধরে রাখবেন এবং ফটোশপটি ওপেন হয়ে যাবে, এবং এই ছবিটি আপনি ঠিক মাঝখানে গিয়ে মাউসের যে ক্লিকটা আপনি ধরে আছেন সেটা আপনি ছেড়ে দিবেন। ওকে বন্ধুরা, ছবিটি ইনপুট হয়ে গেছে। আমি এভাবে ইনপুট করতে আমি অভ্যস্ত, আসলে আমি এভাবে ইনপুট করি। আর আপনারা যদি মনে করেন যে না আপনি অন্যভাবে ইনপুট করবেন, আপনি সেদিকেও করতে পারবেন। আপনি যখন ফাইল থেকে আপনি ইজি ওপেন আছে, আপনি ওপেন থেকে এখান থেকেও আপনি কিন্তু আপনার সেই ফটোটি আপনি এখান থেকে আপনি ইনপুট করতে পারেন। ওকে বন্ধুরা, এবার দেখবো আমরা আমাদের যে পেন টুল দিয়ে। আমি প্রথমে দেখো পেন টুলের কাজ। আপনি যদি পেন টুল দিয়ে কাজ করেন আপনি একটু আপনার কাজটা অনেকটাই ভালো হবে। আর একটি কথা না বললে নয় যে আপনি যদি মনে করেন যে আপনার যে পেন টুল দিয়ে আপনি কাজ করবেন, ফটোশপের কাজ কিন্তু আপনার একটু অ্যাকুরেট হওয়া লাগে, কারণ মাউস যদি ধরতে গিয়ে একটু হাত কেঁপে যায় তাহলে কিন্তু সমস্যা। ওকে বন্ধুরা, আমরা এটা আমি একটু ক্রপ করে নেব। আমি ক্রপ করে নেবো কোন সাইজ, পাসপোর্ট সাইজ। আচ্ছা, আমি দিলাম 1.5, এখানে দিলাম 1.9 এবং রেজলিউশন দিলাম 300। ওকে বন্ধুরা, এটা হলো আমাদের পাসপোর্ট সাইজ ছবির মেজারমেন্ট। ওকে, আমি এবার ক্রপ করে আমি কেটে নেব। হ্যাঁ, আমার এ পর্যন্ত এলে হবে। ওকে, আমি কিবোর্ডে এবার এন্টার বাটন প্রেস করলাম। ওকে, এই ছবিটা আমি পাসপোর্ট আকারে কেটে গেছে। এখন আমি দেখো পেন টুল দিয়ে কিভাবে আপনি ক্রপ করতে পারেন। আমি এই পেন টুল সিলেক্ট করলাম। পেন টুলটা সিলেক্ট করার পরে আমি ঠিক এভাবে আমি ক্রপ করে কেটে নেবো। কিন্তু আপনারা যখন ফটোশপটি যখন আপনারা ইনস্টল দিবেন, কিন্তু ইনস্টল দেওয়ার পরে যখন আপনি পেন টুল দিয়ে কাটতে যাবেন তখন কিন্তু এই সমস্যাটা আসবে। তাই আমি কন্ট্রোল অল্টা জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। যাওয়ার পর আমার যে এই যে এই পেনটা আছে, আপনার যে দেখেন এই পাশে যে পাপ যে পেন টুলটা আছে, আপনি সেটা সিলেক্ট করবেন। দেখেন এবার এটা ঠিক আসবে, দেখেন এবার এটা ঠিক আসবে। হ্যাঁ, আপনি এভাবে আপনি মার্ক করতে পারেন। আপনি এইভাবে আপনার ফটো আপনি আপনি যে কোনো জিনিসটা আপনি এইভাবে মার্ক করতে পারবেন। ওকে, আপনি আপনি এভাবে আপনি আস্তে আস্তে করে আপনি কেটে এটা এভাবে আপনি মার্ক করবেন। ওকে, এবার আমার মার্ক করা শেষ। ছবির ভিতরে আমি ছবির ঠিক ওই সারপ্রাইজ আমি মার্ক করছি।
ওকে আমি এখান থেকে যেখান থেকে আমাদের আমি মার্ক করা শুরু করছি আবার সেখান থেকে সেখানে এসে আমি মার্ক করা শেষ করব। আমি এখান থেকে দেখেন যে আমার যেখানে মার্ক মার্ক আমি শেষ করব সেখানে দেখেন একটা প্লাস পয়েন্ট এই একটা পয়েন্ট আছে, পয়েন্টটার কাছে ধরলে দেখেন কাট সাটের ঠিক ডান পাশে একটি জিরো বাটন দেখা যাচ্ছে। আপনি এটার যখন জিরো বাটন দেখাবেন তখন আপনি ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখন দেখেন এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল ধরে আপনি এন্টার প্রেস করবেন, দেখেন এটা 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 অলরেডি সিলেক্ট হয়ে গেছে। ওকে, এভাবে আপনি আপনি এভাবে আপনার সিলেক্টটা আপনি করতে পারবেন এবং এখান থেকে আপনি যে কোনো কালার আপনি সিলেক্ট করে এবং কিবোর্ডে আপনি ডিলিট বাটন যা আছে সেটা আপনি প্রেস করবেন। ওকে, দেখেন আপনি ঠিক এভাবে কিন্তু আপনি অনায়াসে আপনি করতে পারবেন। আর আপনি আপনার যদি মনে হয় না আমি পেন টুল দিয়ে আমি করবো না, আপনি আপনি অন্য অন্য কোনো টুল দিয়ে করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন। ওকে বন্ধুরা, আমি দেখাবো আবার যে পেন টুল ছাড়া আমরা কিভাবে করতে পারি। ওকে, এটা আমি কন্ট্রোল অল্ট জেড আমি সম্পূর্ণ ব্যাকে চলে যাব। যাওয়ার পরে এটা ছবিটাকে আমি একটু ডুপ্লিকেট লেয়ার করে নেব, ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এবার দেখেন যে আপনি আপনি কিভাবে আপনি এখন মার্ক টুল দিয়ে আপনি আপনি করতে করতে পারবেন। সরি, এটা এটা এখন কাটে নাই, আমি আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এখন আপনি যদি ডুপ্লিকেট লেয়ার করে নেন তবে ভালো হবে, আর যদি মনে করেন না ডুপ্লিকেট করার লেয়ার কোনো প্রয়োজন আপনি সেটা আপনি আপনার মতো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এবার দেখাবো আমাদের অটো অটো সিলেক্ট যেটা আমরা কাজ করি লেসো টুল দিয়ে। দেখেন এখানে অটো সিলেক্ট আছে, আপনি আপনি অটো সিলেক্ট দিয়ে আপনি কিন্তু এটা করতে করতে পারবেন। দেখেন যারা অ্যাকচুয়ালি যারা নতুন এরা কিন্তু এটা দিয়ে করতে পারবে। জাস্ট এই আপনি এই এই লেসো টুলের উপর ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পর দেখেন এখানে সব ধরনের টুলস আছে। আপনি আপনি এই তিন নাম্বার যে টুলসটা আছে সেই টুলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখান থেকে ছবিটা সিলেক্ট করতে চাচ্ছেন ঠিক সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক ছবি কিন্তু সে সিলেক্ট করে নিচ্ছে। দেখেন এটা এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হচ্ছে, আপনাকে আপনাকে বারবার ক্লিক করে আপনাকে সিলেক্ট করা লাগছে না, আপনাকে সিলেক্ট করা লাগছে না, সে অটো একটু সিলেক্ট করে নিছে। দেখেন এইভাবে আপনি কিন্তু আপনার যে ছবি আপনার যে ছবিটি আছে আপনি সেভাবে আপনি করতে ই করতে পারবেন। আপনি আপনি ঠিক ঠিক এভাবে সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেক সময় অনেকটা সমস্যা হচ্ছে, যে সমস্যাগুলো যে আপনি আপনি পেন টুল দিয়ে আপনি ইচ্ছা মতো কাটতে পারবেন, কিন্তু যেহেতু আপনি লিসো টুল দিয়ে আছে আপনি লিসো টুল দিয়ে আপনি কিন্তু ইচ্ছা মতন আপনি করতে পারবেন না, তাই আপনি আপনাকে ঠিক ঠিক এইভাবে আপনাকে করে নেওয়া লাগবে। দেখেন অবস্থাটা অনেকটাই খারাপ হয়েছে, আমি দেখেন এভাবে আপনাকে কিন্তু সিলেক্ট করে লাগবে, কারণ এটা এটা অটো সিলেক্ট নেবে আপনার আপনার থেকে। দেখেন হ্যাঁ, ওকে সরি, দেখেন অবস্থা অবস্থা একটা অনেকটা খারাপ, একটা একটা ভেগা জায়গা টাইপের হয়ে যাচ্ছে। দেখেন আসলে আমি লিসো টুল দিয়ে কোনো সময় কাজ করি না, আমি সবসময় পেন টুল দিয়ে কাজ করি। আপনারা যদি চান যে আপনি আপনি এই লিসো টুল দিয়ে কিন্তু আপনি একটু লিসো টুল দিয়ে আপনি সাধারণ মানে অল্প সময়ের মতো করতে পারবেন, কিন্তু পেন টুল দিয়ে পেন টুলের মতো আপনি নিখুঁতভাবে কাজ করতে পারবেন না। পেন টুল দিয়ে আপনি নিখুঁতভাবে কোনো কোনো মুহূর্তে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু আপনি লেসো টুল দিয়ে আপনার সে যেহেতু সে অটোমেটিক সে সিলেক্ট করে নেয় এটাই সুবিধা, কিন্তু কিন্তু আপনার আপনার মন মতন সে সে কাজ করতে পারবে না। যতই হোক সে একটু রোবটিক আকারে কাজ করছে, আর আপনার আর আপনি তো মানুষ, তাই তাই আপনার আপনার পছন্দটা সে কিন্তু বুঝতে পারবে না। ওকে বন্ধুরা, আপনারা যদি পেন টুল আর লিসো টুলের মধ্যে যে পার্থক্যটা সেটা যদি আপনারা বুঝতে না পারেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর যদি বুঝতে পারেন তবে থ্যাংক ইউ সো মাচ। আর একটি কথা না বললেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, ফটোশপ সম্বন্ধে যে কোনো প্রকার কোশ্চেন থাকলে আপনি অবশ্যই করতে পারেন, যে কোনো প্রকার প্রিন্টিং এর সমস্যা থাকলে করতে পারেন। আপনার যদি আপনার যদি কোনো প্রিন্টার যদি প্রয়োজন, প্রিন্টারের যদি সমস্যা আপনি সেটাও আপনি কমান্ড করে বলতে পারেন, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনি ফটোশপ 7-8 আপনি সিসি আপনি যে কোনো ভার্সনের সমস্যা হলে আপনি অবশ্যই কমান্ড করবেন, প্রয়োজন হলে আপনাকে লাইভ সাপোর্ট দেবো।
দিয়ে আপনার সবকিছু আমি ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তবে যার আগে একটি কথা না বললেই নয়, আপনি অবশ্যই ফটোশপ একটি হলো যে আপনি যে কোনো সময় আপনি এটা এটা প্র্যাকটিস রাখতে হবে আপনাকে, আপনাকে কাজ করতে হবে, তবে কিন্তু আপনার এই ফটোশপটা আপনার নলেজে থাকবে। যখন আপনি একদিন কাজ করবেন এবং আর পাঁচ দিন আপনি কাজ করবেন না, তাহলে কিন্তু সমস্যা। আপনি যেহেতু আপনি কন্টিনিউ প্রতিদিন যদি ফটোশপটা আপনি আপনি যদি আধা ঘন্টা অথবা এক ঘন্টা আপনি চর্চা করেন, অবশ্যই আপনার ফটোশপ আপনার 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 সম্পূর্ণ আয়ত্তে থাকবে। আর ফটোশপ সম্বন্ধে আর স্ক্যানার আপনার যে কোনো প্রবলেম যদি ফেস করতে পারেন, অবশ্যই আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।